সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে আবারও রিজনিংয়ের ক্লাস। আজকের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে আপনাদের সাদৃশ্য। ওকে, সাদৃশ্য বাংলা এবং ইংলিশে হচ্ছে এনালজি। এনালজি, ঠিক আছে, এনালজি। তো এটা থেকে কিন্তু আপনাদের একটা না হয় একটা কিন্তু প্রশ্ন এক্সামে আসবেই, সেটা হোক ত্রিপুরা পুলিশে হোক বা সেটা হোক এসএসসি জিডিতে হোক, আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই আপনার সাদৃশ্য থেকে 10টি প্রশ্ন দেবো আজকের ভিডিওতে, শেষ অবধি দেখবেন। আপনাদেরকে আর কোনো সাদৃশ্যতা মানে সাদৃশ্য অ্যানালজির কোনো ক্লাস আর দেখতে হবে না, এই নিয়মটা বুঝে গেলে, ঠিক আছে? তো অবশ্যই আজকের ক্লাসটা শেষ অবধি দেখবেন, আর আমি প্রতিদিন রিজনিংয়ের প্রতিটা টপিক অনুযায়ী আপনাদেরকে ক্লাসটা করাচ্ছি, অবশ্যই ক্লাস ফলো করবেন। আর যারা কমপ্লিট গাইডবুক নেবেন আপনারা সেখানে কমপ্লিট পেয়ে যাবেন। বাড়িতে বসে প্রচুর আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর বলতে প্রচুর, যদি চাকরি পেতে হয়। হ্যাঁ, কারণ আপনাদের অনেক নিয়ম জানার আছে। তো আজকের ক্লাসটা তাদের জন্য যাদের যে কোনো সিলেবাসে রিজনিং রয়েছে, আপনাদের সকলের জন্য এই ক্লাসটা কিন্তু বিশেষভাবে এসএসসি জিডি এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল আপকামিং এক্সামের জন্য। তো আর সময় নষ্ট করলাম না, আজকের ক্লাসটা শুরু করছি। আবার বলছি, আজকের বিষয় হচ্ছে সাদৃশ্য অর্থাৎ অ্যানালজি, ঠিক আছে? তো প্রথম দেখুন, অ্যানালজিতে কীরকম প্রশ্ন থাকে আর সাদৃশ্য মানে কি। সাদৃশ্য মানে হচ্ছে একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যার কী মিল থাকে সেটা আপনাদেরকে বুঝে আনসার করতে হবে। হ্যাঁ, এরকম অপশন দিয়ে দেবে, যেমন দেখো এখানে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার এখানে, তারপর এখানে রেখেছে বাড়ি। ইঞ্জিনিয়ার সাথে বাড়ি কেন রাখলো? কারণ বাড়ির সাথে ইঞ্জিনিয়ার সম্পর্ক রয়েছে। আমরা যে কোনো বাড়িঘর তৈরি করতে হলে আমরা ইঞ্জিনিয়ার মতামত নেই। হ্যাঁ, তো এটা এর জন্য ইঞ্জিনিয়ার সাথে বাড়ির সম্পর্ক রয়েছে, এরকম আপনাদেরকে দেবে। দিয়ে তারপরে একটা সংখ্যা দিয়ে দেবে লেখক, যেমন দিয়ে দিয়েছে, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন রেখেছে, অর্থাৎ চারটি অপশন রাখলো। আপনি কনফিউশনে পড়ে যাবেন। লেখকের সাথে দেখুন কার সম্পর্ক হতে পারে, এখানে তো বইয়ের সাথেও লেখকের সম্পর্ক রয়েছে, কাগজের সাথেও আমরা অনেকে ভাববে লেখকের সম্পর্ক রয়েছে, কলম পেনের সাথে লেখকের সম্পর্ক রয়েছে, কারণ ঠিক আছে লেখক তো লেখেন, কালির সাথেও রয়েছে, এরকম অনেক কনফিউশনে পড়ে ভুল আনসারটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, তো প্রথম প্রশ্নে আপনাদেরকে একটু বেশি বোঝাচ্ছি, পরের প্রশ্নগুলো আমি তাড়াতাড়ি শেষ করে দেবো। তো দেখো, যেমন ইঞ্জিনিয়ার বাড়ি তৈরি করতে বাড়ির সাথে একটা ইঞ্জিনিয়ার সাথে সম্পর্ক রয়েছে, সেম লেখকের কিন্তু সম্পর্ক রয়েছে বইয়ের সাথে, কারণ বইয়ের মধ্যেই আমরা লেখককে খুঁজে পাই, বইয়ের মধ্যে লেখক বিভিন্ন কিছু লিখেন, বইয়ের মধ্যেই প্রকাশ করেন, অর্থাৎ লেখকের সাথে সম্পর্ক হচ্ছে বইয়ের, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এখানে একদম সঠিক উত্তর। বুঝতে পেরেছেন? ঠিক আছে। আর এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে, দেখুন এসএসসি সি এ দেখো এসএসসি সিএইচএসএল, হ্যাঁ, এক্সামে টায়ার ওয়ান এক্সামে 2019-এ এই প্রশ্নটা এসেছে। তো তোমরা ভেবো না যে প্রশ্নগুলো সহজ, ঠিক আছে? প্রতিটা প্রশ্ন তোমরা দেখতে পাবে, এই যে প্রতিটা প্রশ্ন দেখো কোনো না কোনো এক্সামে এসেছে, আর তোমরা যারা গাইডবুক নেবে তোমরা এরকম কিন্তু পাবে। হ্যাঁ, ঠিক আছে। 26 নম্বর, এখানে বইয়ের মধ্যে 26 নম্বর প্রশ্ন দেখো, রেটিনা আই অর্থাৎ রেটিনার সাথে আয়ের সম্পর্ক। রেটিনার সাথে চোখের সম্পর্ক আমরা জানি, তাহলে হাইড্রোজেনের সাথে কিসের সম্পর্ক হবে? হ্যাঁ, রেটিনার সাথে যদি চোখের সম্পর্ক হয়, হাইড্রোজেনের সাথে কিসের সম্পর্ক হবে? দেখো হাইড্রোজেনের সাথে সম্পর্ক হবে কিন্তু ওয়াটার, অপশন এ, ঠিক আছে? ইডিয়ন বা এয়ার বা লেগস এদের সম্পর্ক হবে না, হাইড্রোজেনের সাথে সম্পর্ক হবে ওয়াটারের, ঠিক আছে? আমি প্রথম প্রশ্নে বলেছিলাম তোমাদেরকে, প্রথমটাতে একটু বুঝিয়ে দেবো, বাকিগুলো তাড়াতাড়ি বলবো কারণ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, 10টি প্রশ্ন। নেক্সট প্রশ্ন যেমন দেখো, সাদৃশ্যতার ছক্কা অর্থাৎ ইংলিশে যাকে বলা হয় ডাইস, তার সাথে সম্পর্ক হচ্ছে কিউব অর্থাৎ বাংলায় হচ্ছে ঘনক, ঠিক আছে, ঘনক। তারপর এখানে রেখেছে বল, তাহলে আমাদেরকে বুঝতে হবে বলের সাথে, এখানে প্রশ্নবোধক চিহ্ন রেখেছে বলের সাথে যে চারটি অপশন রেখেছে এখানে কোনটি সাথে মিল রয়েছে। তো দেখো শর্টভাবে বুঝিয়ে দিচ্ছি, বল, হ্যাঁ, এখানে রেখেছে দেখো বলের রাইট আনসার হবে অপশন এ, গোলক। বল তো একটা গোলাকার থাকে, হ্যাঁ, তো এখানে গোলক হবে রাইট আনসার, কারণ রেখাও একটা লাইন এটা এরকম থাকে, শঙ্কু এটা কোণ থাকে, তারপরে ঘনক কিউবের মতো থাকে, তো এগুলো সব বলের সাথে কোনো সম্পর্ক নেই, বল হচ্ছে গোলাকার, তো এখানে গোলক অপশন এ, স্পেয়ার অর্থাৎ অপশন এ তোমাদের এখানে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখি, দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে যেমন ধরো রং, রঙের সাথে সম্পর্ক রয়েছে লাল, যে একটি রং হচ্ছে লাল, মানে রং যে কোনো একটা কালার হতে পারে, লালের জায়গায় আমরা এখানে হলুদও থাকতে পারতো। হ্যাঁ, তো রং হচ্ছে লাল অর্থাৎ রং, ঠিক আছে? তো পেশা একটা প্রফেশনের সাথে কি সম্পর্ক থাকবে? এখন অনেকে ভাববে আমরা কনফিউশন হয়ে যাব, হ্যাঁ, প্রফেশন বলতে এখানে কৃষির সাথে সম্পর্ক হতে পারে, ঠিক আছে না, এই জন্য এগুলো কঠিন। দেখো প্রফেশন বলতে আমরা সব কিছুকে মনে করি, যেমন আদালত কোর্ট, আমরা অনেকে ভাবি না এটা আমাদের প্রফেশন। হ্যাঁ, তারপরে দেখো যেমন এখানে রেখেছে কালো, ব্ল্যাক, এখন অনেকে এখানে এখানে কনফিউশন করার জন্য রেখেছে, যেমন এখানে রং রেখেছে, অনেকে ভাববে এখানে যেমন লাল এসেছে তাহলে হয়তো এখানে ব্ল্যাক আমরা আনসার হবে, অনেকে ভাববে স্কুলও একটা প্রফেশন, কিন্তু এটা না, আদালত হচ্ছে একটা প্রতিষ্ঠান, স্কুলও হচ্ছে একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে একটা কালো একটা রং,
প্রফেশন হচ্ছে উকিল, লয়ার। প্রফেশন বলতে আমরা যে কোনো একটা আমরা যে চাকরি করি ওটাকে প্রফেশন বলা হয়, ঠিক আছে? তো উকিল হচ্ছে, লয়ার হচ্ছে একটা প্রফেশন, তো এখানে পেশার সাথে বসবে উকিল, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে। প্রশ্ন যেমন দেখো আপনাদের কাছে এখানে কি মাহিনা, মাহিনা মানে স্যালারি, স্যালারি কোথা থেকে আসে? কাজ করলে গিয়ে স্যালারি আসে, তো মাহিনার সাথে কাজের সম্পর্ক রয়েছে। এখানে লাভ রয়েছে অর্থাৎ প্রফিট, দিয়ে প্রদর্শন রয়েছে প্রফিট। তো প্রফিট এখন কিসে আসে আমরা যদি মনে করি, তাহলে যদি স্যালারি আসে জব করলে, প্রফিট আসে ব্যবসা করলে। ইজিলি এটা বুঝে গেছো, বিজনেস। অপশন বি তোমাদের হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, আশা করি বুঝে গেছো। তার আগে আরেকবার বলে দিই, আপনারা যারা ত্রিপুরা পুলিশের জন্য বসছেন, রিজনিং থেকে কিন্তু 30টি মার্ক রয়েছে। আপনারা বেশি বেশি করে বাড়িতে বসে গাইডবুক নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করবেন, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এখান থেকে আপনাদের কমনও পড়বে আর জিনিসটাও আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? বুঝে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরের প্রশ্ন আমরা দেখব, দেখো তারপরের প্রশ্নটা হচ্ছে যেমন, যেমন প্রশ্নটা হচ্ছে জল, ওয়াটার, ঠিক আছে? অর্থাৎ পানি, পানির সাথে আমরা কিসের সম্পর্ক? ড্রিঙ্ক। হ্যাঁ, জল জল অর্থাৎ ওয়াটার, এখানে রেখেছে পানি অর্থাৎ ড্রিঙ্ক, মানে জল। আমরা 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 জল তো আমরা আমরা সবাই খুলে আমরা জল পান করি, হ্যাঁ? তো জলের সাথে ড্রিঙ্কের সম্পর্ক রয়েছে। তো এখানে রেখেছে পাউরুটি অর্থাৎ ব্রেড, ব্রেডের সাথে কিসের সম্পর্ক? মূল কথা হচ্ছে সাদৃশ্য মানে হচ্ছে কার সাথে কীরকম সম্পর্ক, সেটা আমাদেরকে দেখতে হবে। তো পাউরুটি আমরা কী করি? পাউরুটি আমরা খাই, ঠিক আছে? খাওয়া, ইট অর্থাৎ ইট, এটা হচ্ছে রাইট আনসার, ঠিক আছে? তারপরের প্রশ্ন যেমন সিমেন্ট, দেখো সিমেন্ট, সিমেন্ট হচ্ছে কি? সিমেন্ট হচ্ছে আমরা জানি সিমেন্ট আমরা বাড়ি কাজ তৈরি করতে আমরা এটা আমরা ব্যবহার করি, ঠিক আছে? সিমেন্ট তাহলে সরি সিমেন্ট, ঠিক আছে? তো বিল্ডিং, বিল্ডিংয়ের সাথে কিছু সম্পর্ক হবে? সিমেন্ট সাথে যদি বাড়ির সম্পর্ক থাকে, তাহলে এখানে কিন্তু দুটি প্রশ্নবোধ রেখেছে রেখেছে এখানে কিন্তু সিমেন্টের সাথে বাড়ির সম্পর্ক, সিমেন্টের সাথে বাড়ির সম্পর্ক, তাহলে বাড়ির সাথে কিসের সম্পর্ক হতে পারে সেটা এখানে রেখেছে, একটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে রেখেছে, একটু কঠিন কঠিন করে রেখেছে। হ্যাঁ, যেমন সিমেন্টের সাথে আমাদের বাড়ি কাজ করতে সিমেন্টের আমাদের প্রয়োজন পড়ে, তারপরে বাড়ি হওয়ার পরে কিসের প্রয়োজন পড়ে সেটা আমাদেরকে এখানে বোঝাতে হবে বা বুঝতে হবে। তো দেখো তার, ওয়্যার, ওয়্যার সাথে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, এটাও আমাদের প্রয়োজন পড়ে। কাঠ অর্থাৎ উড, আসবাব, ফার্নিচার, এটাও আমাদের প্রয়োজন পড়ে। এটা তো বই লেখক, এটা তো হবে না। কলম, পেন, এটাও হবে না। অপশন এ এবং অপশন বির মধ্যে রাইট আনসার হবে। হ্যাঁ, তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু এখানে তার, বিদ্যুৎ ছাড়াও কিন্তু একজন একটা বাড়ি হতে পারে, হ্যাঁ, মানুষ থাকতে পারে, কিন্তু একটা বাড়ি যদি আমরা বানাই, বাড়িতে কিন্তু কাঠ অর্থাৎ এবং আসবাবপত্র এগুলো কিন্তু আমাদের মাস্ট লাগবেই, ঠিক আছে? কাঠ এবং আসবাবপত্র এটা কিন্তু এক ছাড়া গড়ে কোনো মানুষ বসবাস করতে পারবে না, কিন্তু তার এবং বিদ্যুৎ ছাড়া মানুষ বসবাস করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আপনাদেরকে ভাবতে হবে। তো রাইট আনসার হবে অপশন বি, ঠিক আছে? কাঠ এবং আসবাবপত্র, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? ঠিক আছে। তো বন্ধুরা আজকের এটা হচ্ছে লাস্ট প্রশ্ন, আর আপনাদেরকে বলতে চাই যারা আমার কাছ থেকে গাইডবুক নিয়েছেন, আপনারা বাড়িতে বসে বসে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু বুঝবেন না। এগুলো যতটা সহজ আপনারা ভাবেন ততটা কিন্তু সহজ না। তো দেখো এখানে লাস্ট প্রশ্নটা কী রেখেছে, খুবই কঠিন প্রশ্ন কিন্তু এটা, সেইসমোলজি অর্থাৎ ভূমিকম্প। হ্যাঁ, এখন অনেকে সেইসমোলজি যে জিনিসটা কী এটাও আপনারা বুঝবেন না। যদি এটা না বুঝেন, তো নিচে যে 4টি অপশন রেখেছে এটা আপনারা কোনো সময় আনসার বের করতে পারবেন না। সেই জন্য বলি বাড়িতে বসে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখো সেইসমোলজি কী? সেইসমোলজি হচ্ছে ভূমিকম্প যে একটা মানে ভূমিকম্প নিয়ে গবেষণা করার একটা সায়েন্স, ঠিক আছে? একটা সায়েন্স, একটা বিজ্ঞানীর সংস্থা, স্টাডি করার একটা সংস্থা, ঠিক আছে? এটাকে বলা হয় সেইসমোলজি। তো সেইসমোলজি সেটা যারা, যে বিজ্ঞানীরা একটা সায়েন্স, এটা স্টাডি যারা ভূমিকম্প নিয়ে স্টাডি করে, ঠিক আছে? তো এখন আমাদেরকে বুঝতে হবে নিচে অপশনগুলো কোনটি এরকম মানে বিশ্বের সাথে মিলছে। তো আমি ডাইরেক্টলি বলে দিই আনসারটা হচ্ছে তোমাদের অপশন বি, অর্নিথোলজি। হ্যাঁ, অর্নিথোলজি এরকম একটা স্টাডি সায়েন্সের যেটা পাখিদেরকে নিয়ে গবেষণা করে, ঠিক আছে? সেজন্য তোমাদের সমাদের তোমাদের অর্নিথোলজি অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আজকে তোমাদেরকে 10টি প্রশ্ন করলাম অ্যানালজি থেকে, আশা করি তোমরা যদি বুঝতে পারো, আর তোমাদের এই বিষয়টা আর বুঝতে হবে না, তোমরা অবশ্যই পরীক্ষাতে আসলে কোনটির সাথে কিসের মিল তোমরা আরামসে আনসারটা করতে পারবে, আর অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।